হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ড্রাইভিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ড্রাইভিং ডিজাইনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো ড্রাইভিং ডিজাইনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং নোটিফিকেশন বেল আইকনটা যাতে ক্লিক করে আপনারা রাখেন, যাতে আপনারা নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য যাতে আপনাদের সুবিধা হয়। একটা শুরু, মূলত যারা নতুন গ্রাফিক ডিজাইন নিয়ে মানে চাচ্ছেন যে আপনারা অনলাইনে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, মূলত তাদের জন্যই আমার এই চ্যানেলটা পুরোপুরি নতুন করে সাজানো। আর এই চ্যানেলের মূলত মূল কাজই হচ্ছে নতুন নিয়ে কাজ করা। যারা নতুন গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, কীভাবে একেবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করব। সেই জন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই কথা বাড়াবো না, আজকে মূলত যেটা আমার প্রথম ভিডিও, এই জন্য আমি আজকে এই কাজ মানে আজকে যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা যে ডিজাইন নিয়ে গিয়ে কাজ করবো তার জন্য সফটওয়্যার প্রয়োজন। আজকে শুধুমাত্র সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। দেন আমি পরের ভিডিও থেকে আমি মানে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো ভিডিও আকারে মানে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা দেখি কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। অ্যাকচুয়ালি সফটওয়্যারটা এক এক সফটওয়্যার এক এক রকম, কেউ ক্রাক ভার্সন ইউজ করে, কেউ আবার ফ্রিভাবে না নিয়ে পেক ভার্সন ইউজ করে। তো আমি মূলত আপনাদের সফটওয়্যারটা গিভ হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্কে, পুরোপুরি একেবারে ঝামেলামুক্ত একটা সফটওয়্যার দিব, কোনো ক্রাক ভার্সন করতে হবে না আর কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে একটা জিপ ফাইলকে আপলোড করে জাস্ট নর্মাল যেভাবে আপনারা একটা সফটওয়্যার ওপেন করেন সেভাবে ওপেন করতে হবে। কোনো ক্রাক ফাইল কোনো কিছুই লাগবে না। এটা হচ্ছে সম্পূর্ণ প্রিএক্টিভ একটা সফটওয়্যার ইলাস্ট্রেটর। মূলত আমি 90% কাজই আমি ইলাস্ট্রেটর দিয়ে করে দেখাবো, আর 10% কাজ হয়তো বা আমার মকআপের ক্ষেত্রে ফটোশপের মকআপগুলো যেহেতু মকআপ করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, সেই জন্য ফটোশপটা আমি ইউজ করবো। ফটোশপের ক্লাসও আমি দেখাবো। এটা মানে ইলাস্ট্রেটরটা আলাদা একটা অংশ, ফটোশপটা আলাদা একটা অংশ। ইলাস্ট্রেটরের আলাদা ক্লাস হবে, ফটোশপের আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তো আমি সফটওয়্যারটা আমি গুগল ড্রাইভ দিয়ে দিব। আমার এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গুগল ড্রাইভের লিঙ্কটা, সফটওয়্যারের যে ডাউনলোড লিঙ্কটা আমি গুগল ড্রাইভে আপনাকে দিয়ে দিব। তো আমি সফটওয়্যার ইন্টারফেসকে আমি দেখাই যে আপনারা সফটওয়্যারটা গুগল ড্রাইভ থেকে নিয়ে জিপ ফাইল থেকে আনজিপ করে যখন আপনারা কম্পিউটারের স্ক্রিনে নিয়ে আসবেন তখন ইন্টারফেস কবে সেম এরকম, ঠিক আছে? আমি সফটওয়্যার দিব হচ্ছে 2019 সালের, যেটা আপডেট ভার্সন 2019 সালের সফটওয়্যারটা আমি দিব। প্রিএক্টিভ, একেবারেই প্রিএক্টিভ, আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ডাউনলোড করবেন, জিপ ফাইল থাকবে, এটাকে আনজিপ করে ওপেন কর, আর কিছুই না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি শুরু করব ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস, একেবারে খুকি নাকি বিষয় সহ, একেবারে যার একেবারেই নতুন, যার একেবারে কিছুই বুঝেন না, সেখান থেকে শুরু করবে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।